আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে যে টমেটো গাছ দেখছেন, এই টমেটো গাছের লাগানো থেকে শুরু করে বিভিন্ন পরিচর্যার ভিডিও আমি ইতিপূর্বে আপলোড দিয়েছি। তো আজকে দেখছেন টমেটো গাছটি অনেক বড় হয়েছে, ফুলও এসেছে। তো এই ফুল আসার সময় কী ধরনের পরিচর্যা করতে হবে সেটা আপনাদের জানাবো। তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে নেবেন। বন্ধুরা, টমেটো গাছের যখন ফুল আসে তখন গোড়ায় খেয়াল করে দেখবেন অনেক শিকড় বের হয়েছে। টমেটো গাছে খুব অল্প নিড়ানি দিতে হবে, কারণ এর শিকড়গুলো খুব নরম এবং বাসমান শিকড় হয়ে থাকে, তাই শিকড় কেটে গেলে গাছের অনেক ক্ষতি হবে। তো আমি কিছু শুকনো পাতা পুড়ে নিয়েছি, নিয়ে ছাই করেছি। এরপরে কিছু শুকনো মাটি, এই ঠিক ফুল আসার সময় আপনারা এরকম করে একটি মাটি বানাবেন, অল্প কিছু মাটি বানাবেন। বেশি মাটি দিলে কিন্তু গোড়া আবার পচে যাবে। গোড়াটি ভালোভাবে টমেটো গাছের গোড়ায় ভালোভাবে পরিষ্কার করে মাটিগুলো আস্তে আস্তে করে দিবেন। এবং মাটি দেওয়ার পরে যেটা করবেন, ওই আগের ভিডিওতে যেরকম দেখেছেন, মাটি দেওয়ার পরে দুই সাইডে ড্রেনের মতো থাকবে এবং মাঝখানে উঁচু থাকবে। দেখেন আমার টমেটো গাছটি একদম রোগমুক্ত। আমার চ্যানেলে গেলে এই টমেটো গাছের শুরু থেকে, লাগানো থেকে শুরু করে বিভিন্ন পার্টে ভিডিও পেয়ে থাকবেন। ওই দেখছেন বন্ধুরা, শিকড় বের হয়ে গেছে, অর্থাৎ ভাসমান কিছু শিকড় হয়েছে। এখন যদি আপনি এই আলাদাভাবে মাটি না দেন, শিকড়গুলো ঢেকে না দেন, তাহলে টমেটো গাছের যে ফুল এসেছে গুটি হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো পড়ে যাবে। তো আস্তে করে সেই শুকনো মাটি দিবেন, দিয়ে দুই সাইড থেকে দেখছেন আমি ড্রেন করে দিয়েছি, অর্থাৎ টমেটো গাছের গোড়ায় পানি দিতে হয় না, সাইডে পানি দিলে সেই পানিটা এই শুকনো মাটি শুষে যতটুকু দরকার সেভাবে নিয়ে নেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।